প্রসঙ্গ ধুবুরী তামার হাতর হত্যাকাণ্ড অভিযুক্ত চারি হত্যাকারী গ্রেপ্তার করেছে আরক্ষে। 16 মার্চত সংঘটিত হয়েছিল নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটো সাহেব আলী নামৰ এজনক হত্যার অভিযোগ উত্থাপন হয়েছিল। গ্রেপ্তার দেওয়ান আলী, কালাম আলী, আনোয়ার আলী, জয়দর আলীকো গ্রেপ্তার করেছে আরক্ষে। পুনৰবাৰ জনাইছো ধুবুরীর খবর আর ধুবুরীর তামার হাতর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। 16 মার্চত সংঘটিত হয়েছিল সেই হত্যাকাণ্ড। ইতিমধ্যে চারিটাক হত্যাকারী গ্রেপ্তার করেছে আরক্ষে। সাহেব আলী নামৰ এজনক হত্যা করা হয়েছিল 16 মার্চত। নৃশংসভাবে হত্যা করেছিল এই চারি হত্যাকারী। ইতিমধ্যে চারি হত্যাকারী দেওয়ান আলী, কালাম আলী, আনোয়ার আলী আর জয়দর আলীক আরক্ষে গ্রেপ্তার করেছে। আর অধিক তথ্যর সোধপোষ অব্যাহত রয়েছে। এইকটা হচ্ছে হত্যাকারী। আমি দেখ টেলিভিশনের পর্দা 16 মার্চত সেই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ধুবুরীর তামার হাতে। আলোকধারিত হত্যাকাণ্ড ঘটনা করিলে সেইটো কারণতে মানে আমি তামার থানাত ইজাহার দিছিল 16 তারিখত। সেইটো ইজাহারের ভিত্তিতে আজি চারিজন আসামি গ্রেপ্তার হল। সেইটো কারণে অসিক আর তামাহাট আরক্ষী বা আমার আরক্ষী বিভাগ যেবিলাক আছে সবকে আমি এটাই অনুরোধ জানাও, যিমান আসামি আছে অতি সোনকালে ধরব লাগে, এটু উচিত শাস্তি দিব লাগে। আর আমার যোনটো দাদা হত্যা করিলে সেটা পুরাপুরি পরিকল্পিতভাবে মাতি লৈ পেলে হত্যা করে পেলে নয়ত পেলাই রাখিছিলে। সেইটো কারণে আমি কানুন ব্যবস্থা আর আরক্ষী ব্যবস্থা এইবিলাকক আমি ভরসা করো। এইবিলাক ইহতে মানে আরক্ষীবিলাকক মানে এটু অনুরোধ জানাও আর আমার অসম গভর্নমেন্টক এটু বি অনুরোধ জানাও, এটু উচিত শাস্তি দিব লাগে আর তদন্ত করিব লাগে। যিমান আসামি আছে সবকটাকে ধরিব লাগে। খুবই দুঃখদায়ক ঘটনা আর মানে একেবারে লজ্জাজনক ঘটনা, কারণ আমার এই অঞ্চলত যাওয়া স্বাধীনতার পিছরপর এনেকা হত্যাকাণ্ড জোগাড়ি যাওয়া কোনো ঘটনা আমার ইয়াত হওয়া নাছিল। আর যা 26 মার্চত যে সাহেব আলী যে মধ্যপেটলা গাঁত যে মানে তাক যে হত্যা করা হয়েছে, আর হত্যা করার পিছন যে বোমা আমার গঙ্গাধর নদ যে পেলাই থাকে গেছে, এই হত্যাকাণ্ডটা গোটেই আমার কুমারগঞ্জ আর তামাহাট থানা এলাকার বহুত অঞ্চলত আমার তো জোগাড়ি গেছে। আর এই যোগ এই ঘটনা এই ঘটনাটক আমি তীব্র ভাষায় আমি সদৌম বাঙালি যুব ছাত্র ফেডারেশন নিন্দা জানাইছো। আর এনেকা ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার কারণে প্রশাসনে কঠোরের পর কঠোর ব্যবস্থা লোক লাগবে। আর একটা ডর কথা হয়েছে যে ইদিনাই যদিনা ঘটনাটা 26 মার্চের ঘটনার পিছতে এজন মহিলা 16 মার্চত ঘটনাটা ঘটি যাওয়ার পিছতে এজন মহিলাক ইতিমধ্যে অ্যারেস্ট করেছে। আর তার পিছে পিছে যোয়াকালি প্রশাসনে ধুবুরী জেলা প্রশাসনের তামাহাট প্রশাসন আর পাগলাহাট প্রশাসনে একলগে হয়ে পেলায় যে চারিজনক করায়ত্ত করেছে, সেই চারি আমি এই এই করায়ত্ত করার ঘটনাটার কারণে আমি প্রশাসনক ধন্যবাদ জ্ঞাপন করছি অধম বাঙালি যুব ছাত্র ফেডারেশন। কিন্তু একটা ডর কথা রয়েছে যে এই ঘটনাটার পুনরাবৃত্তি আমার এই অঞ্চলত নঘটে, তামাহাট থানা এলাকাত নঘটে, তার কারণে প্রশাসনে আর ধুবুরী জেলা প্রশাসনে ইয়ার উপর কঠোরের পর কঠোর ব্যবস্থা লোক লাগবে। আর যিসকলে এই ঘটনাটার জড়িত তাকে তেখেতসকলক চিনাক্ত করে পেলায় ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে শাস্তির বিহিত ব্যবস্থা করব লাগে।